এই যে চাচা, কোথায় যাচ্ছেন? খুব সেজে গুজে দেখছি একবারে বাইর হয়েছেন, তা চললেন কোথায়? আরে ভাতিজা, সামনে কুরবানি ঈদ না, তাই হাটে যাচ্ছি খাসি কিনতে। ও হো হো হো, তা খাসি কিনবেন? যান যান, বড় দেখে কিনবেন। হ্যাঁ, একবারে 30,000-40,000, খুব ভালো লাগবে। আপনার তো খুব বড় লোক মানুষ, কিনবেন 40,000-50,000। আরে ভাতিজা, আমি আমার সাধ্য মতো কুরবানি খাসি কিনবো, আর তাছাড়া আমি তো লোক দেখানো কিনবো না, আমি আল্লাহকে খুশি করার জন্য কিনছি। আল্লাহ খুশি হবে? আরে চা, আমি তো জানি আল্লাহ সব কিছু দেখছেন। আরে আমি যদি মানুষকে না দেখাই, আমার কত বড় খাসি, আমার কত টাকা, মানে মানুষ কি করে বুঝবে যে আমি এত ধনী? মানুষকে দেখাবো, মানুষ আমার নাম করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে আমার নাম। হ্যাঁ, দেখ কত বড় খাসি দিছে। না ভাতিজা, এটা তোমার ভুল ধারণা। এই কুরবানি লোক দেখানো নয়, এই কুরবানি আল্লাহকে খুশি করার জন্য, মনের পশুত্বকে জবাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন মাজিদে যে আমি আমার কাছে তোমাদের পশুর রক্ত মাংস কিছু পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। অর্থাৎ আমরা আল্লাহকে ভয় করে কতটুকু কুরবানি করতে পারছি সেটাই আল্লাহ দেখবেন। ও চাচা, আমার তো তাহলে অনেক ভুল হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম কি আমি কত ধনী কত বড় লোক সেটা দেখানোর জন্য বড় বড় খাসি কিনব, কিন্তু আমাদের সব কিছু করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ আমাদের সব কিছু দেখছেন। সত্যি আমার অনেক বড় ভুল হয়েছে চাচা। হ্যাঁ ভাতিজা, দেরি হলো, তুমি যে ভুলটা বুঝতে পেরেছো সেটা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। এসো ভাতিজা, আজ থেকে আমরা শপথ করি আর লোক দেখানো নয়, আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য আমরা কাজ করব। আল্লাহর শেখানো ভাষায় আমরা বলি, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আরও কী কী করলে ভালো হয় সেই পরামর্শ দিবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মুবারক। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ।